হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেসিক টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব ইংলিশ লেসেনের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ গাওয়ার তো বন্ধুরা আপনি যদি এইভাবে ইংলিশগুলো শিখে নিতে পারেন তাহলে আপনার ইংলিশ অত্যন্ত সহজ হবে এবং আপনি সহজেই ইংলিশগুলো বলতে পারবেন তো বন্ধুরা তাহলে চলো না দেখে নিই আমাদের আজকের কালেকশানগুলো যেমন এক গো গো এর বাংলা অর্থ হলো যাওয়া গো এর বাংলা অর্থ হলো যাওয়া গোজার্স অর্থ হলো পথিক গোজার্স অর্থ হলো পথিক রি গো অর্থ হলো পুনরায় যাওয়া রিগো অর্থ হলো পুনরায় যাওয়া প্রি গো অর্থ হলো পূর্বে যাওয়া প্রিগ্র অর্থ হল পূর্বে যাওয়া তো বন্ধুরা আমরা একটা বেসিক ওয়ার্ড গোয়ে থেকে আরও তিনটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিতে পারলাম এখানে বেসিক ওয়ার্ড কাম কাম অর্থ হলো আশা একে যদি বলা হয় রিকাম পুনরায় আসা রিকাম অর্থ হল পুনরায় আসা কামার অর্থ হল আগন্তুক কামার অর্থ হলো আগন্তুক প্রিকাম অর্থ হল পূর্বে আসা প্রিকাম অর্থ হল পূর্বে আসা টেক অর্থ হল নেওয়া টেক অর্থ হল নেওয়া রিটেক অর্থ হলো পুনরায় নেওয়া রিটেক অর্থ হলো পুনরায় নেওয়া টেকার অর্থ হল গ্রহিতা টেকার অর্থ হল গ্রহিতা পিটেক অর্থ হলো পূর্বে নেওয়া প্রিটেক অর্থ হলো পূর্বে নেওয়া গিব যার বাংলা অর্থ হলো দেওয়া গিব অর্থ হলো দেওয়া এখানে রিগিভ অর্থ হল পুনরায় দেওয়া রিগিভ অর্থ হলো পুনরায় দেওয়া গিভার অর্থ হলো দাতা গিভার অর্থ হল দাতা প্রিগ্রীভ অর্থ হলো পূর্বে দেওয়া প্রিগ্রীভ অর্থ হলো পূর্বে দেওয়া তো বন্ধুরা এখানে আমরা গিভ থেকে আরও চারটি নতুন শব্দের অর্থ জেনে নিলাম এবার ব্রিং অর্থ হলো আনা ব্রিং অর্থ হলো আনা রি ব্রিং অর্থ হলো পুনরায় আনা ব্রিংজার অর্থ হলো যে আনে ব্রিংজার অর্থ হলো যে আনে আর ব্রিং অর্থ হলো পূর্বে আনা প্রিব্রিং অর্থ হলো পূর্বে আনা সেন্ট সেন্ট অর্থ হলো পাঠানো রিসেন্ট অর্থ হলো পুনরায় পাঠানো রিসেন্ট অর্থ হলো পুনরায় পাঠানো সেন্ডার অর্থ হলো পেরোক সেন্ডার অর্থ হলো পেরোক প্রিসেন্ট অর্থ হলো পূর্বে পাঠানো প্রিসেন্ট অর্থ হলো পূর্বে পাঠানো সি অত হলো দেখা রিসি অত হলো পুনরায় দেখা সিয়ার অর্থ হলো দশক সিয়র অর্থ হল দশক প্রিসি অর্থ হল হলো পূর্বে দেখা প্রিসি অর্থ হলো পূর্বে দেখা লিসেন অর্থ হলো সোনা রিলিসেন অত হল পুনরায় সোনা লিসেনার অত হল শ্রোতা পি লিসেন অর্থ হল পূর্বে সোনা স্পিক শব্দের অর্থ হলো কথা বলা রি স্পিক অর্থ হলো পুনরায় কথা বলা স্পিকার অর্থ হলো বক্তা পি স্পিক অর্থ হলো পূর্বে কথা বলা সে অর্থ হলো বলা রি সে অর্থ হলো পুনরায় বলা সে আর অর্থ হলো বক্তা প্রিসে সে হল পূর্বে বলা গেট অর্থ হল পাওয়া রিগেট অর্থ হলো পুনরায় পাওয়া গেটার অর্থ হল সংগ্রহকারী প্রিগেট অর্থ হল পূর্বে পাওয়া নো অর্থ হলো জানা রিন অর্থ হলো পুনরায় জানা নোয়ার অর্থ হল সর্মজ্ঞ প্রিনো অর্থ হল পূর্বে জানা ব্রায় অর্থ হল কেনা রিবায় অর্থ হলো পুনরায় কেনা ব্রায়ার অর্থ হল ক্রেতা প্রিবায় অর্থ হলো পূর্বে কিনা সেল অর্থ হলো বেচা রিসেল অর্থ হলো পুনরায় বেচা সেলার অর্থ হলো বিক্রেতা প্রিসেল অর্থ হলো পূর্বে বেচা রিড অর্থ হলো পড়া রি রিড হল হলো পুনরায় পড়া রিডার অর্থ হলো পাঠ হোক পি রিড অর্থ হলো পূর্বে পড়া রাইট অর্থ হলো লেখা রি রাইট অর্থ হলো পুনরায় লেখা রাইটার অর্থ হল লেখক পি রাইট অর্থ হলো পূর্বে লেখা ওয়ান্ট অর্থ হল চাওয়া রি ওয়ান্ট অর্থ হল পুনরায় চাওয়া ওয়ান্টার অর্থ হল যে চায় প্রি ওয়ান্ট অর্থ হল পূর্বে চাওয়া ফিল অর্থ হলো অনুভব করা রিফিল অর্থ হলো পুনরায় অনুভব করা ফিলার অর্থ হলো যে অনুভব করে প্রি ফিল অর্থ হল পূর্বে অনুভব করা ওপেন অর্থ হল খলা রিওপেন অর্থ হলো পুনরায় খোলা ওপেন আর অর্থ হলো যে খোলে প্রি ওপেন অর্থ হলো পূর্বে খোলা ক্লোজ অর্থ হলো বন্ধ করা রিক্লোজ অর্থ হলো পুনরায় বন্ধ করা ক্লোজ আর অর্থ হলো কাছাকাছি প্রি ক্লোজ অর্থ হলো পূর্বে বন্ধ করা ইট অর্থ হলো খাওয়া রি ইট অর্থ হলো পুনরায় খাওয়া ইটার অর্থ হলো খাদক প্রি ইট অর্থ হলো পূর্বে খাওয়া ডিঙ্ক অত হলো পান করা রি রিড্রিঙ্ক অত হলো পুনরায় পান করা ডিঙ্ক আর অর্থ হলো যে পান করে বা মদ্যপানকারী রিডিং কত হলো পূর্বে পান করা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশগুলো শিখে নিতে পারছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করে